স্টার্ট। হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো, বাড়িতে সাবধানে আছো। আজকে আমরা বলব লেখক রবীন্দ্রনাথের আব্দুল মাঝির গল্প। আব্দুল মাঝির এই গল্পে লেখক ছোটবেলার দিন যাপনের একটা স্মৃতি তুলে ধরেছেন। সব মজার মজার ঘটনা, রোমাঞ্চকর ঘটনা তার এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। লেখকের পরিচিত আব্দুল মাঝি তাকে নানা রকম রোমাঞ্চকর অভিযানের বা কুমিরের গল্প শোনাতো, ঠিক আছে। এই গল্প কখনো কখনো এমন হতো যে রিয়ালিটি অর্থাৎ বাস্তবকেও ছাড়িয়ে চলে যেত। আবার আব্দুল মাঝির মুখে শোনা গল্পের মধ্যে দিলে লেখক কী করতেন, নিজের মনের কল্পনায় নিজে নিজে ভাবতেন সব রোমাঞ্চকর অভিযানের কথা, ঠিক আছে, এবং এইভাবে তার রোমাঞ্চকর অভিযানের স্বাদও নিতে চাইতেন, ঠিক আছে। লেখকের অদম ইচ্ছের কাছে হার মেনে আব্দুল মাঝি এক সময় গল্প শেষ করতো। আর আব্দুল মাঝি যখন গল্প শুরু করতো, তারপর বলে লেখক আরও শুনতে চাইতো, কিন্তু এক সময় কী হতো, আব্দুল মাঝিকে তার গল্প শেষ করতেই হতো। তাই এই গল্পের কুমিরের সঙ্গেও গল্প তলিয়ে যায়। এটা একটা হাস্যকর এবং অবাস্তব গল্প, ঠিক আছে। আব্দুল মাঝির ডিঙ্গি নিয়ে কোথায় যেত, আব্দুল মাঝির ডিঙ্গি নিয়ে যেত নদীতে মাছ ধরতে। আব্দুল মাঝি দাদাকে কি এনে দিত, দাদাকে আব্দুল মাঝি এনে দিত পদ্মা নদী থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। নেকড়ে বাঘের জিভ কিরকম, নেকড়ে বাঘের জিভ হলো লাল টকটকে, ঠিক আছে। বাহাদুরগঞ্জের রাস্তা কত ক্রোশ, বাহাদুরগঞ্জের রাস্তা ছিল 20 কোষ। আচ্ছা, কাচি বেদিনী কি করছিলেন, কাচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছিল, বাখারি এক ধরনের বাঁশের লাঠির মতো। দা দিয়ে সে কুমিরের গলায় কী দিতে লাগলো, দা দিয়ে কুমিরা সে পোচের ওপর পোচ দিতে লাগলো, তাই কী করলো, কুমির ছাগলছানাকে ছেড়ে দিয়েছিল। আব্দুল মাঝির চেহারা কেমন ছিল, আব্দুল মাঝির দাড়ি ছিল সুচলো, তার গোপ ছিল না এবং কামানো তার মেধাতার মাথায় কোনো চুলি ছিল না। আব্দুল মাঝির দাদাকে কী এনে দিতেন, আব্দুল মাঝির দাদাকে এনে দিতেন পদা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। আব্দুল মাঝির একবার চৈত্র মাসের সময় কী দেখেছিলেন, যে চৈত্র মাসের সময় শেষে ডিঙ্গিতে মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ এসেছিল এক কাল বৈশাখী ঝড়। অর্থ, চৈত্র মাস মানে চৈত্র মাস, তোরে মানে প্রবল, প্রবল স্রোতের চাপে দাঁড় নৌকা চালানোর কাঠের হাতল, মোকাবিলা মানে লড়াই, লাইসেন্স মানে অনুমতি প্রাপ্ত। 7 নম্বর বিপরীত শব্দ, জোরে আসতে, হ্যাঁ ডোবে ভাসে, বাইরে ভেতরে, বিচ্ছিরি কুশ্রিক, জল স্থল। এলোমেলো বর্ণ, 9 নম্বর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ, হ্যাঁ কী হবে, প্রথমটা হবে কচ্ছপ, দ্বিতীয় অপরটা হবে গোপজোড়া, তৃতীয়টা হবে বিচ্ছিরি, চতুর্থটা হবে গিরগিটি। বাক্য রচনা করো, কি কচ্ছপ, কচ্ছপ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। নেক্সট ডিঙি, ছোট ডিঙি দিয়ে বাক্য রচনা কী হবে, ছোট ছোট নৌকাকে ডিঙি বলে। দমকা দিয়ে বাক্য রচনা করো, গতকাল রাত্রে দমকা হওয়ায় একটি বড় গাছ ভেঙে পড়েছে। চেনা শোনা, গতকাল মেলাতে অনেক চেনা শোনার লোকের সাথে দেখা হয়েছিল। ঢালু, পাহাড়ের রাস্তা অনেক ঢালু হয়, ঠিক আছে। তোমরা ভালো করে এই গল্পটা বাড়িতে পড়ে নিবে, সাবধানে থাকবে। ওকে, থ্যাংক ইউ।